এই দেখো একটা লেপার্ড অসুস্থ অসুস্থ এটা ইনজিয়ার্ড দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি করছে এই দেখো দেখো হাঁটছে এই যা আবার শুয়ে বসে থ্যাঙ্ক গড এই যা আবার শুয়ে তোমাদেরকে দেখাতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব সুনেত্রা তো আজকে আমরা যাচ্ছি দক্ষিণ খয়েরবাড়ি আর এখন আমরা আছি মাথাভাঙ্গাতে সেখান থেকে বেরিয়ে পড়লাম তো রাস্তায় যেতে যেতে সেখানকার দৃশ্য তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখতে একদম ভুলবে না আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে কি করতে হবে নিশ্চয়ই জানো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি আর লাইক তো করতেই হবে যদি ভালো লাগে ভিডিওটা আর যদি শেয়ার করার মতন মনে হয় তাহলে অবশ্যই সেটাকে শেয়ারও করবে যাতে আমরা এগিয়ে যেতে পারি আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি কারণ এটা আমাদেরকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তো আর একটু এগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন পৌঁছে গেছি হিন্দুস্থান মোড় এখান থেকে যাব ফালাকাটা ফালাকাটা এখান থেকে 22 কিলোমিটার দূরে ফালাকাটা মেইন রোড তো আমরা একটু আগেই ফালাকাটা পৌঁছে গেছি তোমরা দেখতেই পাচ্ছ তো আমরা পৌঁছে গেছি ফালাকাটা একটু আগেই পৌঁছালাম তো এখন আমরা দক্ষিণ খয়েরবাড়ি যেটা তোমাদেরকে বললাম সাউথ খয়েরবাড়ি সেখানে যাচ্ছি সেই উদ্দেশ্যে রওনা দিলাম আবার দক্ষিণ খয়েরবাড়ি তোমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আছে এখান থেকে টিকিট কালেক্ট করতে হয় পার হেড আপাতত 30 টাকা করে আর বাইক নিয়ে আসলে সেখানে 30 টাকা আর এখানে কার পার্কিংয়েরও জায়গা আছে এখান থেকে আমরা টোটো করে যাচ্ছি এখানে বাইক ভেতরে দিয়ে যেতে দেয় না বাইক বা গাড়ি তো যাওয়ার জন্য হয় হাঁটা পথে নইলে টোটো করে তো আমরা টোটো করেই যাচ্ছি আর কারো যদি দরকার পড়ে এখানে গাইডও আছে কেউ সঙ্গে করে গাইডও নিয়ে যেতে পারে বাট আমরা নেইনি মেইন গেটের কাছে তোমরা দেখতে পাচ্ছ এই যে মেইন গেট এদিক দিয়ে এন্ট্রি করতে হয় আর এখানে টিকিটটা আমরা যেটা কাটলাম সেটাকে শো করতে হয় তারপর এন্ট্রি করতে হয় তো চলো ভেতরে গিয়ে আবার দেখাচ্ছি আমি কী কী আমিও দেখতে পারি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে সেগুলোকে দেখাবো তো সঙ্গে থেকো পেছনটা দেখো কত সুন্দর জায়গা
খুব ভালো লাগছে, খুব নিরিবিলি। ভেতরের এরিয়াটা অনেক বড় আছে, মনে হয় অনেক হাঁটতে হবে। এখন আমরা এখানে উঠব, এই এই ওয়াচ টাওয়ারটাতে উঠব, দেখি ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগে। এখানে ওয়াচ টাওয়ারটা কেমন লাগে ওয়াচ টাওয়ার থেকে এখন একটু দেখব, আর তোমাদেরও দেখাবো কেমন লাগে। জায়গাটা কেমন তোমরা কিন্তু জানাবে কমেন্টে অবশ্যই। হ্যাঁ, আর হ্যাঁ, যারা এর মতন একটু হাঁটতে একটু ভয় পাও তারা অবশ্যই টোটো করে এসো। এই ভেঙে পড়বে না তো, দূর ওঠো। তোমার আহামরি ওরকম ওজন হয়নি যেটা ভেঙে যাবে। বাপরে, কি এরকম ভুতুর আওয়াজ দেয় গো। এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, ওই রাস্তাটা দিয়ে, এই যে ব্রিজটা, ব্রিজটা থেকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। ভিডিওতে কতটা বুঝতে পারবে তোমরা জানি না, কিন্তু সামনে থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তোমরা অবশ্যই এখানে এসে কিন্তু জায়গাটা একবার দেখে যেতে পারো, খুব ভালো জায়গা আছে। তো আমরা এখন যাব এই সাইড দিয়ে, ভেতরে আরও কিছু জায়গা আছে। এই সাইডটাতে যাব আমরা এখন। যে টাওয়ারটা থেকে, ওয়াচ টাওয়ার থেকে তোমাদেরকে দেখালাম যে কোন রাস্তা ধরে যাব, সেটা ধরেই এখন যাচ্ছি। স্টোরি অফ রাজা। আচ্ছা, এখানে একটা কথা বলার, যে যারা এনজিওর যে সকল অ্যানিমালস, বিশেষ করে টাইগার, লেপার্ড, ওগুলোকে এখানে আনা হয় আর তাদের ট্রিটমেন্ট করানো হয়। আমরা যেটা দেখার জন্য এখানে এসেছিলাম, এখানে টাইগার ও লেপার্ড আছে, যেগুলো তোমাদেরকে আগেই বললাম যে ইনজিওর্ড বা ইল হলে ওদেরকে এখানে নিয়ে আসা হয় আর ট্রিটমেন্ট করা হয়। দেখো দূরে, দেখো লেপার্ড দেখতে পাচ্ছ? তোমাদেরকে আগেই বলেছিলাম ইল বা ইনজিওর্ড হলে পরে এখানে নিয়ে আসা হয় এবং তাদেরকে ট্রিটমেন্ট করা হয়। একে দেখে তো ইল মনে হচ্ছে না, ইল মনে হচ্ছে না। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ আরেকটা দূর থেকে, বাট এটা চিতাই মনে হচ্ছে, দূর থেকে বুঝতে পারছি না। তোমরা, তোমাদের মধ্যে কেউ যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিও। ওই পাশে আরেকটা আছে, বুঝতে পারছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছ একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, বাট অনেক দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, দেখানোটা একটু অসুবিধা হচ্ছে। এমন জায়গায় শুয়ে আছে যে ক্যামেরা সেখানে নিতেই পাচ্ছি না, অনেক চেষ্টা করছি বাট যতটুকু পারছি। দেখো একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, একটু আগে খাওয়া দাওয়া করেছে তাই রেস্ট করছে। এই দেখো একটা লেপার্ড, অসুস্থ অসুস্থ, এটা ইনজিয়ার্ড, দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি করছে। এই দেখো, দেখো হাঁটছে। থ্যাংক গড, তোমাদেরকে দেখাতে পারছি। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, বেশ ভালো এনজয় করলাম, তোমরা আশা করি এনজয় করেছো ভিডিওটা। আর এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা লেপার্ড যেটা তোমাদের দেখালাম সেটাই ছাড়া অবস্থায় আছে, আর বাকিগুলো আছে হলো খাঁচার মধ্যে, যেগুলো দূর থেকে তোমাদেরকে জুম করে দেখানো হয়েছিল। জানি মেবি তোমরা ঠিক মতন দেখতে পারোনি, এখানে 22 বা 23টা এরকম আছে ইনজিওর্ড অবস্থায়, তাদের ট্রিটমেন্ট করা চলছে। তো সুস্থ হয়ে গেলে আবার ন্যাচারাল হ্যাবিটেটে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগলো, আর ভালো লাগে, হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, নতুন যারা দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে কিন্তু চ্যানেলটাকে। আর কি করতে হবে দেখালো, কিন্তু লাইক করতে হবে, যেটা তোমরা একটু কম করো। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবে না, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবে, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবে। তো আজকের মতন এইটুকুই, তো সঙ্গে থেকো, টাটা, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব।